মানুষের কোন শক্তি নেই মানসিক আমাশের কারণে আপনি বাজে খাবার খান আর তারপর আমাশা বন্ধ করার চেষ্টা করলে সেটা কাজে দেবে না সেটুকু আপনি করুন আজ রাতে শুতে যাবার আগে ওগুলো সরিয়ে রাখুন আর শুতে যান কিছু সময়ের মধ্যেই আপনি শুধু এখানে বসে থাকলেই আপনার চারপাশে সবকিছু স্পন্দিত হবে এটা কি বিশেষ মুদ্রা ইত্যাদি ছাড়া করা সম্ভব হ্যাঁ এগুলো সব ছোট সাহায্য একটু সহায়তা আপনারা কোনো শিব বা কৃষ্ণকে দেখেন না মুদ্রা ধারণ করে এইভাবে বসে থাকতে না তো কখনো আমায় দেখবেন এভাবে বসে আছি না আপনি দেখবেন না আমি সাম্ভবী বা এটা ওটা অভ্যাস করছি যদি আমি আমার চোখ বন্ধ করি কুড়ি সেকেন্ডের জন্য আমার হয়ে গেল আমি সেদিনের জন্য প্রস্তুত তো এগুলো সব এগুলো সব ভালো সাহায্য কিন্তু এটাই কি একমাত্র পথ না আপনি কেবল বসে থাকতে পারেন যদি আপনি কেবল বসে থাকতে শেখেন আপনি প্রচণ্ডভাবে ঐকান্তিক হয়ে উঠবেন এই মুহূর্তে আপনার শক্তি শুধু শুধু অপচয় হচ্ছে অবিরাম অপ্রয়োজনীয় সব কাজে যখন আপনার এত বেশি মানসিক আমাশা কিভাবে আপনার শক্তি থাকতে পারে ধরুন আপনার আমাশা হয়েছে দেখেছেন কি আপনার কত দুর্বল লাগে হ্যাঁ কি না এই মুহূর্তে মানসিক আমাশা সেই জন্যই মানুষের কোনো শক্তি নেই তারা খালি খেতে আর ঘুমোতে চান সব সময় মানসিক আমাশার কারণে এটা খুবই ক্লান্তিকর আপনার যদি পেট খারাপ হয় আপনি জানেন সেটা কতটা ক্লান্তিকর ঠিক এটাও একই রকম ক্লান্তিকর মানুষ দিনে আট ঘন্টা দশ ঘন্টা ঘুমোচ্ছেন এমন নয় যে তারা খুব বেশি কাজ করছেন বা তাদের শরীরের অবস্থা খারাপ বলে এটা শুধু মানসিক আমাশা আপনি যদি মানসিক আমাশাটা বন্ধ করেন এখানে যথেষ্ট শক্তি আছে এটাকে খুব খুব তীব্র বানানোর পক্ষে এখন কিভাবে আমি মানসিক আমাশা বন্ধ করব আপনার যদি আমাশা হয় সবার আগে আপনার কী করা উচিত কি হ্যাঁ বাথরুমে ছুটে যান সেটা আমি জানি আমি বলছি ঠিক করা সারানোর জন্য সবার আগে আপনি কি করেন সারানোর জন্য সবার আগে আপনি কি করেন প্রথম কাজ হলো খাওয়া বন্ধ করা ঠিক হ্যাঁ না পেট খারাপ মানে কোনোভাবে আমরা এমন কিছু খেয়েছি যা শরীর চায় না এটা তা বের করে দিতে চাইছে ঠিক আপনি এমন কিছু ভেতরে নিয়েছেন যা শরীরটা চায় না এটা সে বের করে দিতে চায় প্রথম কাজ হলো কিছু সময়ের জন্য খাবার থেকে দূরে থাকা আপনি বাজে খাবার খান আর তারপর আমাশা বন্ধ করার চেষ্টা করলে সেটাই কাজ দেবে না তো একই ভাবে মনের খারাপ খাবার হল শুধু এই আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েছেন যা আপনি নন যে মুহূর্তে আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েন যা আপনি নন মানসিক আমাশা হওয়া অনিবার্য এটা মনের জন্য খারাপ খাবার এখন এটা অবিরাম ভাবে চলতেই থাকবে আপনি যাই করুন আপনি যে কোনো ধ্যান করুন আপনি শিব বলুন রাম বলুন এটা থামবে না এটা থামেনি তাই না কারণ খারাপ খাবার খাওয়া হচ্ছে রোজ আপনি আরো আরো বেশি জিনিসের সাথে পরিচয়বদ্ধ হচ্ছেন আর আপনি চান মনকে থামাতে আপনি যে ধরনের সার্কাসি করুন না কেন এটা থামার নাম নেবে না আপনি যদি সবকিছুর সাথে পরিচয়বদ্ধ হওয়া বন্ধ করেন যদি আপনি বোঝেন আপনি কি আর আপনি কি নন আপনি যদি সেটা থেকে একটু দূরত্ব রাখেন মন স্থির হয়ে যাবে আপনি চাইলে তা ব্যবহার করতে পারেন না হলে আপনি তা রেখে দিতে পারেন এখন আমার হাতটা রয়েছে আমি চাইলে আমি তাকে নাড়াতে পারি না হলে আমি রেখে দিই এই হাতটা কাজের ধরুন এটা এরকমভাবে লাফাতে শুরু করল আপনি স্পষ্টভাবে জানেন যে কিছু একটা অসুখ করেছে তাই না হ্যাঁ কি না তো যদি হাত লাফাতে থাকে আপনি জানেন এটা অসুখ যদি মন লাফাতে থাকে সেটা একটা অসুখ কিনা এই অসুখ হয়েছে ক্রমাগত ভুল খাদ্যের ফলে আপনি আপনার মনকে বলেন আমি এই আমি সেই আমি ওটা আমি সেটা এটা আমাশা হওয়া আপনি একে ভুল খাবার দেয়া বন্ধ করুন যদি আপনি পরিষ্কার দেখেন যে যদি আপনি নাও জানেন আমি কি অন্তত আপনি জানেন আমি কি নই তাই না সেটুকু আপনি করুন আজ রাতে শুতে যাওয়ার আগে আপনার বিছানায় বসুন আর বসে বাদ দিতে থাকুন সেসব কিছু যা আপনি নন এই বাড়িটা যার মধ্যে আপনি বাস করছেন এটা কি আমি না এই ভালোবাসার সঙ্গী বা মা বাবা স্ত্রী বা স্বামী বা সন্তান তারা চমৎকার কিন্তু এটা কি আমি না এখন এই সুন্দর পোশাক আমি পরে আছি এটা কি আমি না এখন আমার শরীর এটা আমি পছন্দ করি কিন্তু এটা কি আমি না এখন আমার এতগুলো চিন্তা এগুলো কি আমি না আমার আবেগ এখন সুন্দর হয়ে উঠেছে এটা কি আমি না এই রকম যা কিছু আপনি নন ঘুমানোর আগে ওগুলো সরিয়ে রাখুন আর শুতে যান কালকে সকালে আপনি জেগে উঠবেন আজকের থেকে অনেক বেশি তীব্র হয়ে রোজ আপনি এটা করলে কিছু সময়ের মধ্যেই আপনি শুধু এখানে বসে থাকলেই আপনার চারপাশে সবকিছু স্পন্দিত হবে সত্যি সত্যি আমি ছিলাম কয়েক বছর আগে দু বছর আগে আমি আমেরিকায় ছিলাম আর এটা বিশেষ এক আমেরিকান প্রশ্ন এই ভদ্রমহিলা এলেন আমার কাছে আর তিনি খুব রেগে আছেন আমি এই যোগ করে আসছি গত পঁয়ত্রিশ বছর ধরে কিছু হয়নি কিন্তু আপনি গিয়ে শুধু একটা পাথরে বসলেন আর আপনার সব হয়ে গেল এটা ঠিক নয় কোথায় সেই হতচ্ছাড়া ছাড়া পাথরটা তিনি ভাবছেন যে পাথরটাই এটা করেছে একমাত্র সাধনা যে আমি করেছি আমার জীবনে তা হল আমার খুব ছোট বয়স থেকে যদিও আমি খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলাম আমার চারপাশে সবার সঙ্গে আমি নিজেকে কোনোদিন পরিচয়বদ্ধ করিনি আমার বাবা মা ভাই বোন বা আমার অগণতি সংখ্যক বন্ধুদের সাথে বা সমাজ বা ধর্ম বা দেশ বা আমার চারপাশে কোনো কিছুর সাথে কখনো পরিচয়বদ্ধ হইনি এমন নয় যে আমি খুব নিবিড়ভাবে যুক্ত ছিলাম না খুবই সক্রিয় ও নিবিড়ভাবে যুক্ত ছিলাম এমনকি আজও আমি খুব সক্রিয় আর নিযুক্ত কিন্তু কোনো পরিচয় নিজেকে বাঁধিনি আপনি কোনো কিছুর সাথে চিহ্নিত না হয়ে পড়লে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে তীব্র হয়ে ওঠার জন্য দেখুন আমি চাই আপনি বুঝুন আপনার জীবনী শক্তি এই মুহূর্তে এই শরীরে কতগুলো কাজ এখানে করছে আপনি বসে থাকতেই হ্যালো আপনি জানেন সেই কর্মকাণ্ডের জটিলতা যা এটা করে চলেছে শরীরের প্রত্যেকটা কোষ আপনার লিভার আপনার কিডনি আপনার স্প্লিন আর যত সব হাবিজাবি জিনিস যা আমরা আজও বুঝে উঠতে পারি না ঠিক আছে খালি দেখুন এই যে বসে আছেন কতগুলো কাজ এই শক্তি করে চলেছে স্বাভাবিকভাবেই সেটাকে তীব্র হতেই হবে এত কিছু করতে গেলে আপনি সেটাকে অনুভব করতে পারছেন না কারণ আমাশা আপনার যখন পেট খারাপ থাকে আপনার তেমনই লাগে তাই না হ্যাঁ কি না তো এটা এরকমই আমাশাটা বন্ধ করুন বাজে খাবার খাওয়া থামান পেট খারাপ সেরে যাবে একবার পেট খারাপ সারলে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে এখানে বসে স্পন্দিত হওয়ার পক্ষে ভীষণই তীব্রভাবে